मत कर दे। আপনি কোথা থেকে আসছেন? আমি মেমারি দিয়ে। মেমারি থেকে আসছেন? এই যে রোদের মধ্যে আসছেন, কষ্ট হচ্ছে না? বাজার করতে গিয়ে যেমন কষ্ট হচ্ছে, আর ধূপ পড়ছে, প্রচুর ধূপ হচ্ছে। আমার কাজ করতে হবে, ধরো আমরা ভাটায় লোক তো আমরা দিই, আমি তো সর্দার, সেই জন্য কাজ করতে এসেছে, তো যেতে হবে ভাটায়। তো এই যে গরমের মধ্যে ওরা কি কাজ করতে পারছে? না না, কাজ করতে নেই, সেই জন্য গরম পড়ছে তো অনেক। আপনারা আপনি কোথা থেকে এসেছেন? বিহারে। তো বিহারেও তো আমরা জানি গরম প্রচণ্ড, এই যে তো এত গরম পড়েছে এখানে। তো বিহারের যে গরমটা আর এই গরমের মধ্যে কি বুঝছেন? মানে চার পাঁচ বছর হয়ে গেল। হ্যাঁ, শুনলেন, এত গরম হয়নি, এবছর অনেক প্রচুর গরম হয়েছে। আপনার নাম? আমার নাম রামপাল দাস। আর আমার দেবীপুর ভাষায় থাকি। মানে এত এত রোদ কাজ করতে পারছে না, তাই তো? তাহলে আপনার লস হচ্ছে তো? হ্যাঁ, লস হচ্ছে তো, অনেক লস হচ্ছে। আমি তো কাজ করতে সেই যে তো এসেছিলাম, কি না ধূপ একটু কম হলে একটু ভালো হতো। ঠিক আছে, এই রসুলপুরের দিক থেকে। আর এই যে গরমের ভেতর দিয়ে আসছিলেন, তো প্রচণ্ড যে দাবদাহ চলছে, তো কেমন লাগছে আপনার? বিস্তর গরম, লোকজন রাস্তায় বেরোতেই পারছে না, আমরাও বেরোতে পারছি না। তবুও কাজ, গরিব মানুষ কাজ থাকলে বেরোতেই হবে, সেই হিসেবে বেরোটা এরকম গরম দু চার বছরে পড়েনি। আর এই যে ঝড় হলো, সেই ঝড়ের পর থেকে আরও গরমটা বেড়েছে। বিস্তর গরম বেড়েছে, বিস্তর তাপ। আবহাওয়া দপ্তর তো বলছে যে এখনও তিন চার দিন লাগবে আর কি। আবহাওয়া দপ্তর তো বলছে এরকমই, তাহলে তো মানুষের বেঁচে থাকার দায় হয়ে যায়। চারদিকে তো শুনতে পাচ্ছি ওটাই যে সানস্টক ফানস্টক এসব হচ্ছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিপ্লব হালদার। কোথা থেকে আসছেন বললেন? রসুলপুর।